একদিন সন্ধেবেলায় যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ফ্র্যাঙ্কলিন এভিনিউ দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন ব্যক্তি। হঠাৎ তিনি একটি প্রাচীন আমলের গথিক অট্টালিকার কাছাকাছি আসার পর শুনতে পেলেন একটি শিশুর কান্নার আওয়াজ, যেটি ওই অট্টালিকার ভেতর থেকেই ভেসে আসছিল। সেটি শুনে একটু ইতস্তত বোধ করার পর তিনি চলে যেতে উদ্যত হলে সেই কান্নার শব্দটি আরো করুণ সুরে ভেসে আসতে শুরু করলো। এরপর তিনি বাড়িটির ভিতর ঢুকে পড়লেন ব্যাপারটা পর্যবেক্ষণ করার জন্য, কিন্তু পরক্ষণে তিনি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে এক ছুটে বাড়িটি থেকে বের হয়ে কোনো বিরতি না নিয়ে একেবারে ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউ পার করে দিলেন। কিন্তু তিনি বাড়িটির ভিতর কি এমন দেখেছিলেন যে তিনি এত ভয় পেয়ে গিয়েছিলেন? ফ্র্যাঙ্কলিন ক্যাসেল বা টাইটম্যান হাউস একটি পুরানো গথিক শৈলীর বাড়ি, যা ওহাইওতে সবচেয়ে ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিত। ওহাইও শহরের অনেক অধিবাসীরা বিভিন্ন সময় এই বাড়িতে প্রবেশ করে বিভিন্ন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাদের কথা অনুযায়ী এই বাড়ির এক জানলা দিয়ে এক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় উইমেন ইন ব্ল্যাককে, শোনা যায় শিশুর কান্নার করুণ আওয়াজ। বাড়ির সামনে গেলেই দরজাটা আপনা আপনি খুলে যায়, বাতিগুলো জ্বলতে নিভতে শুরু করে, মাঝে মাঝে মনে হয় কেউ পিছন দিয়ে দৌড়ে চলে গেল, আর শোনা যায় গা শিউরে ওঠা হাসির শব্দ। কিন্তু কেন ঘটে এরকম? কেমন ছিল এই ফ্র্যাঙ্কলিন দুর্গের ইতিহাস? এই দুর্গটি নির্মিত হয়েছিল 1881 থেকে 1883 সালের মধ্যে। নির্মাণ করেছিলেন জার্মানি থেকে আমেরিকায় আসা হ্যান্স টাইটম্যান নামক এক অভিবাসী ভদ্রলোক। ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে তিনি একটি ব্যারেল তৈরির কারখানা চালালেও পরবর্তীতে ইউক্লিড সেভিংস অ্যান্ড ট্রাস্ট নামক একটি ব্যাংক প্রতিষ্ঠা করেন। এরপর তিনি প্রভাব ও প্রতিপত্তি দ্রুত লাভ করতে থাকলে একটি বিলাসবহুল বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন, আর সেই পরিকল্পনা থেকেই ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউ এর মিলিয়নিয়ার্স রোতে স্থাপিত হল অভিশপ্ত বাড়ি ফ্র্যাঙ্কলিন ক্যাসেল তথা টাইটম্যান হাউস। টাইটম্যান তার পরিবারের 6 সদস্য, যথা তার স্ত্রী লুইস, মা উইবেকা ও 3 সন্তান অগাস্ট, এমা ও ডোরার সাথে বাড়িতে প্রবেশ করেন। পরবর্তীকালে তিনি আরও সন্তানের জনক হয়েছিলেন ঠিকই, কিন্তু তার পরিবারের উপর মৃত্যু এক অভিশাপের রূপে বারবার হানা দিয়েছিল, যেটি শুরু হয়েছিল 1891 সাল থেকে। 1891 সালে টাইটম্যান হাউসে সর্বপ্রথম মারা যায় টাইটম্যানের 15 মেয়ে এমা। চারিদিকে রটে যায় যে এমা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মারা যায়, কিন্তু সাথে আরও একটি কথা রটে যায় যে এমা চিলি কোঠা থেকে ফাঁসিতে ঝুলে মারা যায়, যেটি দেখেছিল টাইটম্যানের বাড়ির কোন এক চাকর। এর ঠিক কয়েক সপ্তাহের মধ্যে মারা যায় টাইটম্যানের মা উইবেকা, যার মৃত্যুর কারণ ছিল অজানা। পরবর্তী 3 টাইটম্যানের 3 সন্তান একে একে মারা যায়, যাদের কারোরই মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। এরপর সকলে টাইটম্যানকে সন্দেহ করতে শুরু করে। অন্যদিকে একটি গুজব রটছিল যে টাইটম্যানের বাড়িতে অনেক গোপন টানেল ও কক্ষ রয়েছে। একে একে 4 সন্তানের মৃত্যুর পর আরো একটি গুজব চালু হয় যে টাইটম্যান তার বাড়ির কোনো এক গোপন টানেলে তার ভাইজিকে গলা টিপে হত্যা করেছিলেন। পরপর এতগুলো মৃত্যুর ঘটনার কারণে টাইটম্যানের স্ত্রী লুইস একেবারে ভেঙে পড়ে। তার মানসিক অবস্থা ঠিক করার কারণে টাইটম্যান বাড়িটির রূপটাই বদলে দেন, আর এরপর থেকেই বাড়িটির আকার ও গঠনের কারণে বাড়িটির নামের সাথে দুর্গ শব্দটি ব্যবহার হতে শুরু হয়। কিন্তু 1895 সালে মারা যান টাইটম্যানের স্ত্রী লুইস। খবরে প্রকাশিত হয় যে তিনি লিভারের সমস্যায় ভুগে মারা গিয়েছেন, কিন্তু অনেকের বিশ্বাস অনুযায়ী টাইটম্যানই তার স্ত্রীকে হত্যা করেছিল। এরপর 1908 সালে টাইটম্যান মারা গেলে টাইটম্যান পরিবারের সমাপ্তি ঘটে। মারা যাওয়ার আগে তিনি এক জার্মান সমাজতান্ত্রিক সংগঠনের কাছে বিক্রি করে দেয় বাড়িটি। ফ্র্যাঙ্কলিন দুর্গে টানেল আছে কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও এখানে অনেকগুলি গোপন কামরা অবশ্যই রয়েছে, যার মধ্যে একটি কামরায় অনেকগুলি মানুষের কঙ্কাল খুঁজে পাওয়া গিয়েছিল। ধারণা করা হয় যে ওই কামরাতেই টাইটম্যান তার সন্তান ও অন্যান্যদের হত্যা করে ফেলে রাখতেন। এরপর অনেকগুলি বছর খালি পড়ে থাকার পর 1913 সাল থেকে পরবর্তী 55 পর্যন্ত এই বাড়িটি জার্মান সমাজতান্ত্রিক সংগঠনের হাতেই ছিল। তারা বাড়িটি ছেড়ে চলে যাওয়ার পর রটতে থাকে যে বাড়িটিতে নাৎসিদের একটি গোপন দল বসবাস করত, যারা উভয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকায় গুপ্তচর বৃত্তি করেছে, বাড়ির ভেতরে গণহত্যা চালিয়েছে এবং মানুষের উপর অমানসিক নির্যাতন ও পরীক্ষা চালিয়েছে। বাড়িটির মিনার আকৃতির এই অংশটির চূড়ায় গম্বুজের মধ্যে যে জানলাটি রয়েছে, সেখানে অনেকে একটি মহিলাকে কালো পোশাক পরে করুণ দৃষ্টিতে তাদের দিকে চেয়ে থাকতে দেখেছেন। আবার কেউ কেউ বলেন যে মহিলাটি তাদের ডাকছিল। এই মহিলাটি হল উইমেন ইন ব্ল্যাক। জনশ্রুতি অনুযায়ী এই রহস্য মানবীর নাম রেচেল, যাকে টাইটম্যান ওই জানলাওয়ালা ঘরে কুড়াল দিয়ে কুপিয়ে বর্বরোচিত পন্থায় হত্যা করেছিল। হত্যার ব্যাপারে কোনো বিতর্ক না থাকলে
থাকলেও রেচেল আসলে কে ছিলেন তা নিয়ে বিতর্ক আছে। কেউ বলেন রেচেল ছিলেন টাইডম্যানের বাড়ির একজন কাজের মেয়ে, আবার কেউ বলেন রেচেল হচ্ছে টাইডম্যানের অসংখ্য উপপত্নীর মধ্যে একজন। 1970 সালে ফ্র্যাঙ্কলিন দুর্গের তৎকালীন মালিক একটি ছোট গোপন কামরা খুঁজে পান যেখানে ডজনখানেক শিশুর কঙ্কাল পাওয়া যায়। বলা হয়ে থাকে ওই শিশুগুলো ছিল টাইডম্যানের উপপত্নীদের এবং টাইডম্যান এদের হত্যা করেছিলেন। কঙ্কালগুলি খুঁজে পাওয়ার পর থেকেই শোনা যেতে শুরু করে শিশুর কান্নার করুণ আওয়াজ। এই বাড়ির মালিকানা যখন যাদের কাছে গিয়েছে তারাই নাকি চতুর্থ তলার বলরুমের মেঝেতে রাতের বেলায় রক্তের দাগ দেখতে পেত, যেটি সকাল হলে নিজে থেকেই উধাও হয়ে যেত। 1968 থেকে 1976 সাল অবধি এই বাড়িতে বসবাসরত পরিবারটি বাড়ি ছেড়ে যাওয়ার কারণ হিসেবে বলেছিল যে একটি আত্মা এসে তাদেরকে সাবধান করে দিয়েছিল যে খুব জলদি সেখানে কেউ মারা যেতে চলেছে। একবার এক পত্রিকা ফেরি করা যুবক ফ্র্যাঙ্কলিন দুর্গে নিত্যদিনের মতো পত্রিকা দিতে যায়, তখন দরজায় টোকা দিতেই কাম ইন বলে একটি শব্দ শুনতে পায় এবং দরজাটি স্বয়ংক্রিয়ভাবেই খুলে যায়। তখন সে দেখল সিঁড়ি বেয়ে একজন রহস্যময় নারী নেমে আসে এবং একটি বন্ধ দরজার ভেতরে অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখে সে দৌড়ে বেরিয়ে আসে বাড়ি থেকে এবং আর কোনোদিন ওই বাড়িতে সে আর পত্রিকা দিতে যায়নি। 2011 সালে কোন এক ইউরোপীয় চিত্রশিল্পী ফ্র্যাঙ্কলিন দুর্গের আগের মালিকের কাছ থেকে $260,000 কিনে নেন বাড়িটি। যাই হোক, দুর্গটিকে ঘিরে যে গল্পগুলি শোনা যায় তার পটভূমি সত্য। এই বাড়িতে সত্যি অনেকগুলি মৃত্যু ঘটেছিল, কিন্তু ভূত আছে কিনা সেটি যাচাই করতে হলে এই বাড়িটিতে একটি রাত কাটিয়ে আসতে হবে। তো তোমাদের মধ্যে কি কেউ এই বাড়িটিতে একটি রাত কাটাতে চাও? উত্তরটি কমেন্ট করে জানাও।